আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের বিরল টপিকটা হচ্ছে যে বিজনেস সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো একটি বিজনেস সোশ্যাল মিডিয়া ডিজাইন কীভাবে করবো আমরা, সেই জিনিসটা আজকে আমরা দেখাবো। তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিব, আমাদের আর্টবোর্ডের সাইজ হলো একটা ফাইলে যাবো, ফাইলে যাওয়ার পর নিউতে ক্লিক করবো। দেন আমরা এখানে আমাদের সাইজ নেবো, আর্টবোর্ডের সাইজ হলো মূলত 1080x1080, বা অনেকে 2000 নেয়। আমি আজকে 1080x1080 করবো। তো তারপর আমরা এখানে একটা রেক্টেঙ্গল টুল নেবো, রেক্টেঙ্গল টুল নেওয়ার পর আমরা এখানে 50 পিক্সেল বাই 50 পিক্সেল এই নিয়ে আমরা এখানে একটা মানে সেফ এরিয়া বানাবো। এখানে আমরা রুলার নেবো, এই পাশে সেম রুলার নেবো। তারপর এটা কেটে দেবো। তো আমাদের যে ডিজাইনগুলো হবে সেই ডিজাইনগুলো আমাদের যে এটা মাঝখানে হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেবো, আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা হোয়াইট করে দিই। এটা আমরা উঠে দিই, এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। তো তারপর এখানে আমাদের কাজ হলো এখানে আমরা আমাদের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো এখানে আনবো। আমাদের ডিজাইনের ভিতরে যে এলিমেন্টগুলো বা যে কিছু জিনিসগুলো ইউজ করবো তো ওইগুলো যে এখান থেকে আমরা নিব। তো প্রথম আগে রেক্টেঙ্গল টুলে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা একটা শেপ বানাবো। এটাকে আমরা একটু রাউন্ড করবো, আবার এটার উপরে অল্টার চেপে ধরে এটাকে আমরা সরি এটাকে একটা আরেকটা মোটা করে বা একটু বড় করে। ইমেজটাকে আমরা টান দিয়ে উপরে নিয়ে যাই। তো আমরা করবো কি, আমরা যে যেই শেপ আছে শেপের ভিতরে ইমেজটা মানে মার্কস করবো, কিন্তু মার্কস করবো। তো প্রথমে আমাদের এই ইমেজটাকে আগে কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা কন্ট্রোল সি দিব, দেন কন্ট্রোল ভি দিব, সরি কন্ট্রোল সি ভি। তো কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা করবো এটাকে আমরা মানে অল্টার চাপ দিয়ে ধরে এই রেক্টেঙ্গেলের ভিতরে দিয়ে দেব। তো তারপর এটার উপর ক্লিক করে এখানে যে লেয়ার মার্কস উপর ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা ইরেজার টুলটা নিয়ে আগে এটাতে ডাবল ক্লিক করি, দেন ওকে। এখন আমরা এটাকে মার্কস করে দেবো। বাইরের অংশগুলো কেটে ফেলবো আমরা। আর যে মাস্কটা এটা কেটে দেবো। তো এটা হলো আমাদের ফার্স্ট ইমেজ, ইমেজ ওয়ান। তো এরকম করে আমরা সেম আরেকটা ইমেজ অ্যাড করবো। তো ফার্স্ট অফ অল আমি এই শেপটা কপি করি, শেপটা কপি করার জন্য আমরা অল্টার চাপ দিয়ে ধরে তাকে ডুপ্লিকেট করছি মানে আরেকটা, এটাকে টান দিয়ে নিন। ঠিক আছে,
তো এটার জন্য আমাদের এখানে আরেকটা ইমেজ আছে, তো আমরা এখানে আরেকটা ইমেজ ইউজ করব। তো এটা সেম আমরা এরকম ভাবে আমরা ক্লিপিং মাস্ক করব বা মাস্ক করব, যেটাই বলো। তো এটাও সেম, এটাকে এটার উপরে নেই, উপরে নেওয়ার পর এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট করার পর এটা আবার এটার ভিতরে মাস্ক করে দিই, লেয়ার মাস্ক করে দিই। দেন এটার উপর ক্লিক করে এখানে লেয়ার মাস্ক করব, করার পর এখানে ব্রাশটা নেব, তারপর এখানে ডাবল ক্লিক করব, করার পর ওকে। দেন আমরা এটা বাইরের যে অংশগুলো আছে এগুলো কেটে ফেলবো। এটা আবার এটা আমরা কেটে দিই, এটা হবে আমাদের ইমেজ টু। তো আমাদের এখানে ভিতরে যে আমার যে কালারগুলো আছে, আমি এখান থেকে কালারগুলো আমি এখান থেকে নিই। এটার কালার হবে এটা, কালার কোড আপনি দেখতে পারেন, তাহলে আপনি এরকম কালার ডিসিশন করতে পারেন। তো এটার কালার এটা জাস্ট পিক করলাম, ওকে। আবার আমরা এই জিনিসটা কেটে দিই। তো আমাদের দুটি ইমেজ বসানো হয়েছে, তো আমরা আগে একটু ব্যাকগ্রাউন্ড রেডি করি। আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য ফার্স্ট আমরা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা একটা হাফ টোন ব্রাশ দিব। তো ব্রাশ দেওয়ার জন্য আমাদের করতে হবে যে ফার্স্টে একটা নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পর আমরা এখানে ব্রাশে ক্লিক করবো। ব্রাশে ক্লিক করার পর যে এখানে আমাদের যে এখানে স্প্রে মানে হাফ টোন ব্রাশ নামে ব্রাশ আছে, আমরা এখান থেকে আমরা যে যে এই ব্রাশটা ইউজ করবো আমরা। তো ব্রাশের সাইজটা আমি বাড়িয়ে দিই, একটু বড় করে নিই, আমাদের ইমেজের নিচে থাকবে। তারপরে এখান থেকে আমরা অপাসিটিটা কমা দেবো, এটা 50 পিক্সেল করে দিই বা 20 বা 10, হ্যাঁ 10 চলো। বা চাইলে আমরা পরে এটার অপাসিট আর একটু কমিয়ে নিবো, এটা আগে ডিজাইনটা তারপর আমাদের কাজ হলো যে এটাই সেম কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটাকে কপি করে জাস্ট এটাকে নিচে নিয়ে আসবো বা রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ ভার্টিক্যাল। তারপর এখানে আমরা এটা ডুপ্লিকেট করলাম, বাস ওকে। একটু বাড়াই, তারপর আমাদের কাজ হলো এখানে আমরা টেক দিব কনফারেন্স কনফারেন্স, এটার ফন্টটা হলো আমরা বাড়িয়ে দিই। সরি, সাইজটা
আমাদের ডিজাইনটা হলো বিজনেস টাইপ, ওখানে সেখানে কনফারেন্স। তারপর এটাকে কপি করে আবার আমরা এটাকে অল্টার দিয়ে কপি করলাম, কপি করে এখানে সব উই আর আগে লিখবো উই আর ক্রিয়েটিভ, এটা সাইজটা আমরা একটু ছোট করবো। দেন আবার এটাকে আমরা আবার কপি করব, কপি করে ডুপ্লিকেট করব, করার পর এখানে দেবো মার্কেটিং এজেন্সি, মার MARKETING এজেন্সি। তো এটার ফন্ট আমরা একটু চেঞ্জ করবো, এটার ফন্ট হলো বেটার গেট রেগুলার। আপনার ফোনগুলো দেখে রাখবেন যাতে আপনার পরে ডাউনলোড করে আপনার ডিজাইন ইউজ করতে পারেন। ফোনটা সাইজটা একটু বাড়িয়ে দেবেন। আমি একটু অপোজিটে আর একটু কমিয়ে দিই, 5 করে, 5 না 7। হ্যাঁ, উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, তো আমাদের একটা বিজনেস কনফারেন্স টাইপের ভিতরে আমাদের কী কী বসে, কী কী বসানো লাগে, আমাদের ডেট টাইমে এইসব, তো এগুলো আমরা এখন বসাবো। তার আগে আমি এই দুইটাকে কি করি, ফন্টের সাইজটা আমরা একটু কমিয়ে নেব। আমরা মিডল মিডলে দেব, মিডলে দেওয়ার পর ওটার কালারটা আমি ব্ল্যাক করে দেব। তো আমাদের যে উপরে যে টেজগুলো আছে টেজগুলোকে ধরে আমরা জাস্ট মিডল অ্যালাইন করব, যাতে আমাদের সবগুলো অ্যালাইন সেম থাকে। তারপর এখানেও সেম, সাইজটা একটু বাড়াবো আমি।
তারপর এখানে আমরা একটা রেকটেঙ্গল টুল নিব। রেকটেঙ্গল টুল নেওয়ার পর আমরা এখানে একটা বক্স বানাবো। ফার্স্ট আমরা অ্যালাইনমেন্ট এগুলো নেই, এগুলো নেওয়ার পর এটা ফিলটা উঠে দেব, এটাতে জাস্ট শুধু আমি স্ট্রোক দেবো। এটাতে এটার কালারটা আমি দেবো ইসে পিঙ্ক কালার, আর এটার বর্ডার দেবো। স্ট্রোকটা একটু বাড়াই, আমি এখানে পেন টুলে ক্লিক করবো। পেন টুলে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, যে এটার ভিতরে আমাদের টাইম ডেট এগুলো বসাবো। এটাকে আবার অল্টার কপি করে আমরা আর একটা বানাবো। এখানে টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর এখানে ডেটা দিন আপনার হোয়াইট নেম যে সরি WEN হোয়াইট নেম যে এটা টে ফোনটা হবে মাস্টার ফোন, সাইজটা একটু ছোট করবো। কালারটা পিঙ্ক কালার করবো, তো এটাকে আমরা আবার অল্টার দিয়ে কপি করব। কপি করার পর এখানে আমরা টাইমটা বসাবো 7:00 PM। দাঁড়াবো, এটাকে আবার কপি করব। কপি করে 25th August, তো এটাকে জাস্ট বক্সটাকে গ্রুপ করব, দেন এটাকে গ্রুপ করব।
বিয়োগ করার পর কনফারেন্স। আমাদের লেখা অলমোস্ট শেষ, তো এখানে আমরা আর কিছু অ্যাড করবো। এখানে আমাদের লোগো, তারপর হলো তো এখানে আমরা নাম বসাবো, নাম বসানোর জন্য আমরা এটাকে আমরা অল্টার দিয়ে কপি করছি। কপি করার পর এখানে আমরা দিব গেস্ট স্পিকার, এটাকে আবার অল্টার দিয়ে কপি করব। এটার নাম দিয়েছে জন, তো আমরা এখানে একটা লাইন নিব। তো লাইন নেওয়ার জন্য আমরা পেন টুলে ক্লিক করবো। পেন টুলে ক্লিক করার পর এখানে একটা, এখানে একটা দেন এটাকে আমরা স্ট্রোক দিব, ফিল কালারটা অফ করে দেবো। এখানে স্ট্রোক দিব, স্ট্রোকটা দিব ব্লু, সাইজটা করে দিই 2। এখন এখানে দেবো হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, MARKETING মার্কেটিং এক্সপার্ট। তো এই সবগুলোকে এখন আমরা রাইট অ্যালাইন করব। তাহলে এটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি দিয়ে দিয়ে পর এটা আরেকটা কপি হয়েছে, তারপর কন্ট্রোল টি দিয়ে এটাকে লিস্টে আনবো। লিপসে টানার পর সেম ভাবে এটার নামটা এরকম বসাবো। এটার নামটা জাস্ট হবে স্টিভেন স্মিথ, STEVEN, স্টিভেন MIT, স্টিভেন স্মিথ। তাহলে এটাকে আমরা করবো লেফট অ্যালাইন, লেফট অ্যালাইন। এটা কালারটা দেবেন ব্লু। তো এখানে আমরা একটা অ্যারো চিহ্ন বসাবো। অ্যারো চিহ্ন বসানোর জন্য আমরা ইলাস্ট্রেটর যাবো। ইলাস্ট্রেটর যাওয়ার পর আমরা এখানে সার্কেল মানে ইলাস্ট্রেটর নেবো। ইলাস্ট্রেটর নেওয়ার পর আমরা এটাকে বর্ডার দিব। বর্ডার দেওয়ার পর মানে স্ট্রোক, তখন স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিই 2 দিই। 2 দেওয়ার পর এখানে স্ট্রোকে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে ড্যাশ লাইন যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে ড্যাশ দিবেন 3 বা 4, এটা আপনার মতো আপনি
যেরকম ভালো লাগে। দেওয়ার পর আমি এটাকে জাস্ট একটু বাঁকা করি, কপি করি। এটাকে ডিলিট দিব, ব্যাক স্পেস দিব, কেটে দিব। তো পেন্টুলে ক্লিক করার পর এখানে জাস্ট এটাকে কপি করব। কপি করার পর জাস্ট এটাকে আমরা অবজেক্ট এক্সপান্ড এক্সপান্ড করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দেওয়ার পর এখানে এসে কন্ট্রোল ভি দেওয়ার পর শেপ লেয়ার দেবো। শেপ লেয়ার দেওয়ার পর এখানে আনবো, এটা ইমেজের নিচে যাবে লেয়ারটা, দেন এটাকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, ব্লু দিলে ব্লু। আর এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেওয়ার পর কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর ফ্লিপ হরিজন্টাল, তারপর এটাকে আবার সেম মাঝে এটাকে আমরা এখানে দেবো। তো এটার কালারটা এটা দেখে নাও, ওইখানে আমাদের এসে তারপর এখানে আমাদের কিছু বস আমরা টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখানে আমরা আর একটা লোরিয়ান সাম বসাবো। চলো লোরিয়ান সাম দ্বারা পরে বসে এখানে আমাদের যা যা জিনিস গুলো বসে। তো ফার্স্ট অফ অল থাকবে এখানে একটা ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার জন্য আমাদের 0000123456789 আমাদের ফোন নাম্বার, এটা সাইজটা একটু বাড়িয়ে দিব আমরা। এটা করে দেব এক্সট্রা বোল্ড, এটাকে কপি করে আনতে দেবো ওয়েবসাইট www.website.com। রেজিস্টার্ড নাও, আবার রেক্টেঙ্গেল ক্লিক ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা একটা বক্স নেব, তাকে শেপ নেব।
এটাকে কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দেওয়ার পর এটাকে জাস্ট একটু ছোট করব কালারটা দেব পিঙ্ক কালার একটু ছোট করে এখানে এটাকে আবার ডিরেকশন তলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব ক্লিক এটাকে একটু বড় করে দেব Registered now. Registered now. তো এটার সাইজটা আমরা একটু ছোট করব আমি বল এটা সাইজটা একটু কম হবে ওয়েবসাইটের নাম্বারটা গ্রুপ করে দেব ফলোয়ার্স কনফারেন্স আমাদের রিজন অলমোস্ট শেষ একটি ডিজিটাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই